আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করতেছি সবাই ভালো আছেন সুস্থ আছেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এনজয় এভরি ওয়ার্ক নতুন আরও একটি রেসিপি দেখার স্বাগতম জানাচ্ছি আমার চ্যানেল এনজয় এভরি ওয়ার্কে আজকের রেসিপি হচ্ছে শোল মাছ ভুনান তো যেটা আমাদের দেশে খুব অহরহই পাওয়া যায় তো শোল মাছটা কিন্তু ইটালিতে এরকম পাওয়া যায় না এটা হচ্ছে আমাদের বাংলাদেশি মাছ তো শোল মাছ অনেকেই পছন্দ করে আবার অনেকেই পছন্দ করে না শোলটাকে কিন্তু আমাদের কাছে খুব ভালো লাগে আমার হাজব্যান্ড খুব পছন্দ করেন তো এইখানে সে ওরকম পায় না অনেকদিন পর আজকে শোল মাছ রান্না করব। আর এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করতেছি তাহলে চলুন রেসিপিটি শুরু করা যাক যে রেসিপি শুরু করার প্রথমেই এখানে নিয়ে নিয়েছি শোল মাছ এটা কিন্তু ফ্রোজেন করা ছিল মানে বরফ করা থাকে তো আজকের মাছটা দেখতে একটু টাটকা টাটকাই ফ্রেশ ফ্রেশই মনে হচ্ছে তো সহজে আর কি দেশি মাছ আনা হয় না কারণ ফ্রোজেন করা থাকে এমনি অনেক দিন থাকে অনেক সময় অনেক গন্ধ লাগে তো এই মাছটা দেখে তার জন্য কীরকম ভালো লেগেছে বলতেছে এটা মনে হচ্ছে ভালো হবে তো হ্যাঁ প্যাকেট খোলার পরে দেখতে মনে হচ্ছে যে না একটু টাটকা টাটকা মনে হচ্ছে তো আশা করতেছি ভালো হবে রান্নাটা আর কি তো মাছটাকে এখানে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছে কারণ প্যাকেটের মাছ দেখা যায় অনেকদিন থাকে একটু গন্ধগন্ধ লাগে তো এই জন্য দেশি মাছটা ওইরকমভাবে খাওয়া হয় না অ্যাভয়েডই করা হয় খাওয়ার মধ্যে ইটালিয়ান মাছগুলোকেই বেশি প্রেফার করা হয় তো এখানে মাছটাকে ধুয়ে এই যে একটু মশলা দিয়ে দিলাম ভাজার জন্য এখানে দিয়ে দিয়েছি হলুদ পাখি আর দিয়েছি লবণ তো এগুলোকে দিয়ে মাছটাকে আমি এখানে মেখে নিয়েছি কারণ মাছটাকে ভোনা করার আগে মাছটাকে ভেজে নেব সেজন্য তো এখানে নিয়েছি ফাঁকি মশলা হলুদের ফাঁকি ধনিয়া ফাঁকি জিরা ফাঁকি এবং নিয়েছি পরিমাণ মতো লবণ তো এখানে নিয়েছি টমেটো কুচি রসুন কুচি আদা গ্রেড করা এবং নিয়েছি এক কাপ পেঁয়াজ কুচি তো ভোনা বা কষা তরকারিতে কিন্তু পেঁয়াজটা একটু বেশি ব্যবহার করতে হয় তো সেই জন্য আমি এখানে এক কাপ পেঁয়াজ কুচি কেটে নিয়েছি আর এখানে আমি আস্ত রসুন এবং আদাটাকে গ্রেট করে নিয়েছি আপনারা চাইলে আদা রসুন পেস্টও দিতে পারেন তো চলে যাচ্ছি চুলায় মাছটাকে ভেজে নেওয়ার জন্য সর্বপ্রথম চুলায় এই যে একটি প্যান বসিয়ে তাতে দিয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাণে তেল তেলটাকে গরম করে নিয়ে এই যে এখানে দিয়ে দিচ্ছি মাছ তো মাছগুলোকে এখানে দিয়ে আমি এই যে ভেজে নেব এক পিঠ হলে আরেক পিঠ উলটিয়ে দিয়ে মাছগুলোকে যেভাবে ভাজে আর কি নর্মালি ওইভাবে মাছগুলোকে আমি ভেজে নিয়েছি দেশে কিন্তু অনেক সময় দেখা যাচ্ছে যে টাটকা শোলটাকে কিন্তু না ভেজেও রান্না করতো আমার শাশুড়ি কিন্তু প্রায় সময়ে দেখতাম সে এমনি কাঁচা মাছটাকে কষাতো ওইটা খেতেও কিন্তু অনেক মজা কিন্তু এখানে যেহেতু প্যাকেটের মাছ থাকে অনেক দিন থাকে তো সেজন্য কিন্তু মাছটাকে রান্না করার আগে একটু ভেজে নিচ্ছে তো এখানে মাছ ভাজা হয়ে গিয়েছে চুলায় আর একটি প্যান বসিয়ে দিলাম এখানে দিয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাণে তেল তেলটাকে গরম করে এর মাঝে আমি দিয়ে দেবো রসুন তো তেলের মাঝে রসুনটাকে দিয়ে একটু ভেজে নেব রসুনের সুন্দর একটি ফ্লেভার চলে আসবে তা খুব ভালো লাগে আর কি তো এখানে এই জন্য আমি রসুনটাকে আগে কুচি করে নিয়েছি এবং এটা আমি তেলের সাথে ভেজে নিয়েছি তো রসুনটাকে এই যে তেলের সাথে দিয়ে একটু ব্রাউনিশ কালার করে রসুনটাকে আমি ভেজে নেব আমি আগেই বলেছি আপনারা চাইলে কিন্তু আদা রসুন পেস্ট ব্যবহার করতে পারেন তো সে পর্যায়ে কিন্তু আপনারা এইভাবে রসুনটা না দিলেও চলবে তো আমি পেস্ট যেহেতু ব্যবহার করব না রসুনের একটা স্মেলের জন্য আমি এরকম করে আগে রসুনটাকে দিয়ে তেলের সাথে ভেজে নিচ্ছি তো এরপরে এই যে এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দিয়ে যে তেলের সাথে একটু নাড়াচাড়া করে দিব আর এখানে পেঁয়াজের সাথেই কিন্তু আমি সব সবসময় লবণটাকে অ্যাড করে দেই। যেন পেঁয়াজটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে এবং সফট হয়ে যাবে তো এখন আমি এই যে পেঁয়াজের সাথে অ্যাড করে দিচ্ছি লবণ লবণটাকে অ্যাড করে দেওয়ার পরে আমি এটাকে এই যে আবারও ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দেব এবং পেঁয়াজটাকে রান্না করে নেব বা আর কি কষিয়ে নিব পেঁয়াজটা সফট হওয়া পর্যন্ত তো এখন এই যে এইভাবে করে ভালো করে নেড়ে চেড়ে রেখে দিব বা মাঝে মাঝে আর কি চেড়ে নিব যে পেঁয়াজটা সফট হওয়া পর্যন্ত এখন এখানে অপেক্ষা করব তো ফিরে আসছি কিছুক্ষণ পর এই যে দেখুন পেঁয়াজটা কিন্তু এখানে অনেকটাই সফট হয়ে গিয়েছে যেরকম ছিল তার থেকে অনেকটাই নরম হয়ে গিয়েছে তো এখানে কিন্তু পেঁয়াজটাও ভাজা ভাজা করে নেওয়া হয়ে গিয়েছে এখন এর সাথে আমি অ্যাড করে দেব রসুন এই আদা সরি তো এখানে আমি অ্যাড করে দিচ্ছি আদা পেস্ট তো আদাটাকে দিয়ে ভালো করে নিয়ে যে মিশিয়ে নেব তো তেলের মাঝে আদা রসুন এগুলো সব কিছু দিয়ে দিচ্ছি আর এখানে কিন্তু সুন্দর একটি স্মেল বের হয়েছে যেটা কিন্তু আমি পাচ্ছি আর কি আপনারা পাচ্ছেন না তো এভাবে করে রান্না করলে আপনারাও এরকম স্মেল পেয়ে যাবেন তো এখানে তেলের সাথে আদা রসুন পেঁয়াজটাকে কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গিয়ে সুন্দর একটি স্মেল বের হয়েছে আর পেঁয়াজটাও এখানে সফট বা নরম হয়ে গিয়েছে তো এখন এর সাথে আমি অ্যাড করে দেবো ফাঁকি মশলা যেগুলো নিয়েছিলাম হলুদ ধনিয়া জিরা তো এখানে আমি লালমরিচের ফাঁকিটা অ্যাভয়েড করতেছি আপনারা চাইলে কিন্তু লালমরিচের গুঁড়া দিতে পারেন আর কি যে যেরকম ঝাল খান তো আমি এই কাঁচামরিচের ঝালটা ব্যবহার করি তো লালমরিচও আমার ঘরে আছে মাঝে মাঝে ইউজ করি তো যেটা চিন্তা করি বাচ্চাদের জন্য বাচ্চারা একটু খাওয়াবো আমি ওটার মধ্যে লালমরিচটা দিই না তো আপনারা কিন্তু আপনাদের ঝাল বা টেস্ট অনুযায়ী মরিচের গুঁড়াটা দিয়ে দিবেন ব্যাস এতেই হয়ে যাবে ঝালটা যে যার পছন্দ অনুযায়ী বা যে যার টেস্ট অনুযায়ী দিতে পারে এতেই হচ্ছে কথা তো আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী লালমরিচের ফাঁকি ব্যবহার করতে পারেন তো আমার মনে হয় রান্না রান্নাবান্নাটা হচ্ছে যার যার নিজস্ব একটি আর্ট একটি নিজস্ব চিন্তাধারা তো বেসিকটা জানা থাকলে যে যার মতো করে একটু ময় মশলা বাড়িয়ে কমিয়ে দিলেই কিন্তু রান্নাটা টেস্টটা ভালো হয় তো আমি আমার টেস্ট অনুযায়ী মশলা দিচ্ছি আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন আশা করবো ভালো লাগবে তো এখানে মশলা দিয়ে আমি কিন্তু ভালো করে কষিয়ে নেব তো এখানের মশলা এবং টমেটো দেওয়ার পরে দিয়ে দিচ্ছি সামান্য একটু পানি পানিটা দিয়ে এই যে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি তো এখানে টমেটো এবং যে মশলাগুলো দিয়েছিলাম সেগুলো কিন্তু খুব ভালোভাবে কষিয়ে গিয়েছে টমেটোটা অনেকটাই সফট হয়ে গিয়েছে দেখতেই পারতেছেন এখানে কিন্তু আর অবশিষ্ট নেই এবং মশলাটা কিন্তু ভালো করে কষিয়ে গিয়েছে উপরে কিন্তু তেল ভেসে চলে এসেছে তো এখানে কিন্তু আমার মশলা কষানো হয়ে গিয়েছে তো এখন এই মশলার মাঝেই আমি যে মাছগুলোকে ভেজে রেখেছিলাম আর কি তো এগুলো এখানে দিয়ে দেবো এক এক করে তো এখানে আমি এক এক করে এই যে মাছগুলোকে দিয়ে দিচ্ছি আমি কিন্তু পানি দেওয়ার আগে যে মশলাটাই শুধু ছিল আর কি তেলের মশলা তো এর মাঝে আমি মাছগুলোকে দিয়ে দিচ্ছি মাছগুলোকে দিয়ে এই মশলার সাথে আমি ভেজে নেব চার থেকে পাঁচ মিনিটের মতো করে আর কি মাছটা এমনিতেও ভাজা কিন্তু মশলার সাথে যেন মশলাটাকে অ্যাবজর্ব করে সুন্দর একটি গ্রান ফ্লেভার আসে তো সেই জন্যই আর কি মাছগুলোকে আবার ওই মশলার সাথে দিয়ে তিন চার মিনিট করে করে ভেজে নেওয়া তো তিন চার মিনিট করে আমি এক পেট ভেজে নেব এরপরে আবার উল্টিয়ে দেব। এই যে দেখুন এখানে উলটিয়ে দিয়েছি তো উলটিয়ে দিয়ে আমি আরেক পিটও ভেজে নেব তিন চার মিনিট করে তো তিন চার মিনিট করে প্রায় আপনার আর ছয় থেকে সাত মিনিট আর কি মাছটাকে এপিট ওপিট করে ছয় থেকে সাত মিনিট মশলার সাথেই আমি কষিয়ে নেবো বা ভেজে নেব এরকম করে তো এখানে ভেজে নেওয়া হয়ে গিয়েছে তো এখন আমি এর সাথে অ্যাড করে দেবো সামান্য একটু পানি বেশি না আর কি কারণ মাছটাও ভাজা মশলাটাও অনেকক্ষণ ধরে কষানো হয়েছে এই যেই মশলার গন্ধ বা স্মেল ছিল সব চলে গিয়েছে খুবই সুন্দর একটি গ্রান চলে এসেছে তো এই যে এখানে আমি সামান্য একটু পানি অ্যাড করে দিলাম পানিটাকে অ্যাড করে দিয়ে এই যে একটু নেড়ে দিচ্ছি সরিয়ে দিচ্ছি আর কি নাড়া বলতে মাছগুলোকে একটু সরিয়ে দিয়ে পানিটা জব্দ করে দিচ্ছি আর এরপরে এই যে এখানে ঢাকনা দিয়ে রান্না করে নেবো পানিটা বলকাসা পর্যন্ত তো এখন আমি ঢাকনা দিয়ে দিয়েছি এবং এটাকে রান্না করে নিচ্ছি পানিটা বলকাসা পর্যন্ত তো এখানে কিন্তু এই যে পানিটা দেখুন বলক চলে এসেছে তো এখন এর মাঝে আমি অ্যাড করে দিয়েছি কাঁচামরিচ চার পাঁচটা কাঁচামরিচ নিয়েছি আমি তো এখানে আমি কাঁচামরিচ অ্যাড করে দিয়েছি কাঁচামরিচটা দিয়ে একটু পানির সাথে নেড়ে দিচ্ছি যেন নিচে যায় এবং কাঁচামরিচের ফ্লেভারটা চলে আসে এই যে এখানে কিন্তু মাছটা প্রায় রান্না হয়ে গিয়েছে কারণ যে ঝোলটুকু আছে এটা কিন্তু আর একটু টেনে যাবে চুলোয় থাকতে থাকতে তো এখন কিন্তু প্রায় রান্নাও হয়ে গিয়েছে এখন আমি যে আরেকবার একটু মাছটাকে এরকম করে যতটুকু সম্ভব উলটিয়ে দিচ্ছি এই যে ঠিক এরকম করে দেখতেই পারতেছেন আর শোল মাছ কিন্তু এমনিতেও একটু শক্ত টাইপের মাছ তো এটা খেতে কিন্তু অনেক মজা আর ওরকম ভাঙেও না খুব টেস্টি একটি মাছ কিন্তু শোল মাছ মুরুব্বীরা কিন্তু অনেক পছন্দ করে আমার আম্মু আমার শাশুড়ি খুব পছন্দ করে আমার হাজব্যান্ডও খুব পছন্দ করে এজন্যই তো এই যে শোল মাছ এনেছে তো শোল মাছটাকে রান্না করে দিচ্ছি তো এখানে কিন্তু প্রায় রান্না হয়ে গিয়েছে এর উপরে আমি ধনেপাতা কুচি ছিটিয়ে দিলাম ধনেপাতার যেই ফ্লেভারটা সেটা পাওয়ার জন্য তো তরকারিতে যে ধনেপাতা কুচিও আমার দেওয়া হয়ে গিয়েছে তো এখানে রান্না প্রায় শেষ এখন আমি চুলাটা বন্ধ করে নামিয়ে নেব তো শোল মাছ কার কার পছন্দের মাছ তারা কিন্তু জানাতে পারেন আর কী কীরকমভাবে রান্না করে খান সেটাও কিন্তু জানাতে পারেন শোল মাছ কিন্তু অনেকভাবেই রান্না করা যায় তো আজকে আমি কষালাম এর পরবর্তীতে যদি অন্য কিছু করি সেটার রেসিপিও আপনাদের সাথে শেয়ার করব আশা করতেছি রেসিপিটা ভালো লেগেছে ভালো লেগে থাকলে কিন্তু অবশ্যই লাইক এবং কমেন্ট করে দেবেন এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর সাবস্ক্রাইবারের পাশে একটা বেল বাটন আছে সেটাকে কিন্তু ক্লিক করে অল করে দিবেন যাতে যখনই আমি ভিডিও আপলোড করব নোটিফিকেশান দেখে আপনারা কিন্তু দেখতে পারবেন সো ভিউয়ার্স আশা করতেছি রেসিপিটি ভালো লেগেছে অবশ্যই কিন্তু এনজয় এভরিওয়ার চ্যানেলের পাশে থাকবেন তো নতুন আরও কোনো রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ